তামার গ্লাসে জল পান করলে কি কি উপকার মেলে জানা আছে? জলের মধ্যে থাকা লক্ষাধিক মাইক্রো অর্গানিজম, মোল্ড, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদের মেরে ফেলতে তামার কোনো বিকল্প হয় না বললেই চলে। ফলে সংক্রমণের আশঙ্কা একেবারেই কমে যায়। সেই সঙ্গে তামার একাধিক গুণাগুণও জলের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে কোনো রোগই ধারে ঘেঁষতে পারে না। প্রসঙ্গত, তামায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা একদিকে যেমন ক্যান্সার বিরোধী, তেমনি অন্যদিকে শরীর থেকে টক্সিন উপাদান বের করে দিতেও সাহায্য করে। তাই তো প্রতিদিন কম করে 2-3 গ্লাস জল তামার গ্লাসে রেখে পান করলে নানাবিধ শারীরিক উপকার পাওয়া যায়। প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে তামার পাত্রে রাখা জল পান করলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে যে উপকার মেলে সেগুলি হলো, অ্যানিমিয়ার প্রকোপ কমে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, তামার পাত্রে জল খাওয়া শুরু করলে শরীরের অন্দরে তামার মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন কোষদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি আয়রনের শোষণ হারও বেড়ে যেতে শুরু করে। ফলে লোহিত রক্তকণিকার উপাদান এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না। ক্যান্সার রোগ দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট হল ক্যান্সার রোগ দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো ক্যান্সার বিরোধী, তাই শরীরে যত অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে থাকবে তত দূরে পালাবে কর্কট রোগ। কিন্তু শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে কিভাবে? এক্ষেত্রে প্রতিদিন তামার গ্লাসে জল খেলেই কেল্লা ফতে, কারণ তামায় রয়েছে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট, যা জলের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে কোষেদের বিভাজন যাতে ঠিক ঠিক নিয়ম মেনে হয় সেদিকে খেয়াল রাখে। ফলে দেহের অন্দরে কোষের অস্বাভাবিক বিভাজন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। হজম ক্ষমতার উন্নতি ঘটে। তামার এমন কিছু গুণ রয়েছে যা চোখের পলকে পাকস্থলীতে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে আলসার, বদহজম এবং স্টোমাক ইনফেকশনের মতো রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এখানেই শেষ নয়, স্টোমাকে জমে থাকা ক্ষতিকর টক্সিনদের বের করে দেওয়ার পাশাপাশি লিভার ও কিডনির কর্মক্ষমতা বাড়াতেও দারুণ কাজে আসে তামা। তাই তো প্রতিদিন তামার গ্লাসে পানি পান খাওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদিক চিকিৎসকেরা। রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। আমেরিকান ক্যান্সার সোসাইটির করা এক গবেষণা অনুসারে কপার বা তামা হার্ট অ্যাটাক, কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপের মতো মরণ রোগকে একেবারেই ধারের কাছে ঘেঁষতে দেয় না। ফলে আয়ু তো বাড়েই, সেই সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রাও সুন্দর হয়ে ওঠে, ওজন হ্রাস পায়। তামার গ্লাসে জল খাওয়ার অভ্যাস করলে একদিকে যেমন ওজন ক্ষমতার উন্নতি ঘটে, তেমনি শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিও ঝরতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই মেদ কমতে থাকে, শরীর এবং ত্বকের বয়সের ছাপ কমিয়ে দেয়। এবার বুঝতে পেরেছেন তো কেন তামার গ্লাসে জলকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে? এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিলে বলি রাখা একেবারেই কমে যায়, সেই সঙ্গে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে টক্সিক উপাদানেরও শরীরের আর কোনো ক্ষতি করতে পারে না। ফলে খাতায় কলমে বয়স বাড়লেও ত্বক এবং দেহের ওপর এর কোনো চাপ পড়ে না, সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। জলের মধ্যে লুকিয়ে থাকা ক্ষতিকারক জীবাণুদের দ্রুত মেরে ফেলে কপার। তাই তো তামার পাত্রে জল রাখা শুরু করলে ছোট বড় নানা ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সেই সঙ্গে ইকোলাই এবং এস ওরিয়াসের মতো ব্যাকটেরিয়াও ধারের কাছে ঘেঁষতে পারে না। ক্ষত সারে দ্রুত। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজে পরিপূর্ণ থাকার কারণে শরীরে তামার পরিমাণ যত বাড়তে থাকে তত দ্রুত ক্ষতও সারতে শুরু করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একাধিক সংক্রমণের প্রকোপ একেবারেই কমে যায়। আর্থ্রাইটিসের কষ্ট কমে। এই রোগে আক্রান্ত হওয়া মানেই জয়েন্ট পেন হয়ে উঠবে রোজের সঙ্গী। ফলে স্বাভাবিক হাঁটা চলার উপর একেবারেই ফুট স্টপ পড়ে যাবে। কিন্তু তামাকে
সঙ্গে রাখলে দেখবেন আর এমন কষ্ট পেতে হবে না। কিন্তু কিভাবে? তামায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, যা আর্থ্রাইটিসের যন্ত্রণা শুধু নয়, শরীরের যে কোনো প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, তামায় এমন কিছু উপাদান আছে যা হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই তো 40 এর পর মহিলাদের নিয়ম করে তামায় পাত্রে জল খাওয়া উচিত, ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত তামার পাত্রে জল পান করলে দেহের অন্দরে তামার ঘাটতি দূর হয়, যার প্রভাবে মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনদের ক্ষমতা এতটা বেড়ে যায় যে ব্রেন পাওয়ার বাড়তে শুরু করে। সেই সঙ্গে মস্তিষ্কে এত দ্রুত কাজ করা শুরু করে যে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতেও সময় লাগে না। ত্বকের সৌন্দর্য বাড়ে, তামা ত্বকের অন্দরে মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে স্কিন টোনের উন্নতি ঘটার পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে মুখমণ্ডল বেশ প্রাণবন্ত হয়ে উঠতে দেখা দেয়। বিস্তারিত তথ্য আরও জানতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।